আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের গণিতের অনুশীলনী 8.1 থেকে দেখো 13 নম্বর একটি প্রশ্ন আছে, এই প্রশ্নটি সমাধান করছি। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে এটি দেখো, এখানে কি বলা হয়েছে। এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, ডিই ও এফ যথাক্রমে এ বি, বি সি ও এ সি এর মধ্যবিন্দু। ক নম্বরে বলা হয়েছে উপাত্ত অনুসারে চিত্র অঙ্কন করো। খ নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে কোণ বি ডি এফ প্লাস কোণ ডি এফ ই প্লাস কোণ ই এফ ই বি প্লাস কোণ ই বি ডি সমান চার সমকোণ। আর গ নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে ডি এফ সমান্তরাল বি সি এবং ডি এফ সমান হাফ বি সি। শিক্ষার্থীরা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জ্যামিতি বিধায় আমি তোমাদের করে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে এটি দেখো। প্রথমে আমরা এ বি সি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করবো, তা সমবাহু ত্রিভুজ কীভাবে অঙ্কন করতে হয় তোমরা দেখো। তোমরা আমার সাথে সাথে অঙ্কন করবে, তাহলে তোমাদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে। আমরা যে কোনো একটা বাহু নিলাম, এখন আমরা কি করব, এই বাহুর একবার যেহেতু সমবাহু এটা সমান করে নিব। এই যে এখান থেকে তুমি এইদিকে একটা বৃত্ত চাপাকো, এখানে এইদিকে একটা বৃত্ত চাপাকো। এবার আমরা এই বৃত্ত দয়ের ছেদ বিন্দুগুলো আমরা এখন যোগ করব। হ্যাঁ, তাহলে আমাদের এবার কিন্তু এই যে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ হয়ে গেল, এইসব আমাদের এখন আর দরকার নেই, আমি এগুলো মুছে দিলাম। এটার নাম দিলাম আমি এ বি সি। এখন এখানে বলা হয়েছে ডি আছে এ বি এর মধ্যবিন্দু, তাহলে এ বি এর মধ্যবিন্দু আমরা ডি নির্ণয় করব। দেখো মধ্যবিন্দু নির্ণয় করতে গেলে কী করতে হবে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবা। সবগুলোর মধ্যবিন্দু আমি একসাথে নির্ণয় করে দিচ্ছি, একটা একটা এখানের ভিতরে একটা দাও, এইদিকে এই, এখান থেকে এই। এবার এইটা তাও করে ফেলছি আমি একবারে, এই তারপরে এখান থেকে এইদিকে এই, এখান থেকে এইদিকে এই, এপাশেরটাও করে ফেলি আমরা এই, এখান থেকে এই। ও আমাদের এই পাশে আরেকটা করতে হবে, সবগুলো একবারে আমি করে দিচ্ছি এই, এখান থেকে এই। সব বৃত্ত চাপ নিলাম অর্ধেকের বেশি করে। এখন দেখো এই যে এই দুটো পয়েন্ট আমরা এইভাবে নিব, একটা বিন্দু, আবার এখান থেকে আমরা এই নিব একটা বিন্দু, এই দিক থেকে আমরা এ একটা নিলাম, এই যে তিনটা বিন্দু আমরা পেয়ে গেলাম। যেহেতু বিন্দুগুলো পেয়ে গেছি আমি এবার এইগুলো মুছে দিচ্ছি, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য আঁকালাম। এবার এই পয়েন্টগুলো আমি যোগ করে ফেলবো, একটা এখান থেকে একটা, এখান থেকে এ আর একটা। এবার আমরা প্রতীকগুলো দিয়ে দিই, বলেছে ডি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তাহলে ডি গেল এ বি এর মধ্যবিন্দু, ই হচ্ছে বি সি এর মধ্যবিন্দু, তাহলে এটা ই, আর এটা হচ্ছে এফ হচ্ছে এ সি এর মধ্যবিন্দু। তাহলে এখানে উপাত্ত অনুসারে আমরা চিত্র অঙ্কন করলাম, তাহলে উপাত্ত অনুসারে নিশ্চয়ই তোমরা চিত্র কীভাবে অঙ্কন করতে হয় সেটি বুঝতে পেরেছ। এরপরে আমরা বলা হয়েছে প্রমাণ করো যে কোণ বি ডি এফ, এই যে বি ডি এফ এই কোণটা, প্লাস ডি এফ ই, এই যে ডি এফ ই এইটা, তারপর আছে কি এফ ই বি, মানে এই টোটালটা, আরেকটা আছে কত ই বি ডি, যে ই বি ডি মানে এইটা, এই সবগুলো কোণ যোগ করলে চার সমকোণ হবে। এখন দেখো এখানে আমরা এইটা প্রমাণ করার জন্য আমরা কি করব, তার আগে আমি একটু বলে নিই তোমরা কীভাবে এর বিশেষ নির্বাচনটা লিখবা। লিখবা এমনভাবে বিশেষ নির্বাচন দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর এ বি বাহুর মধ্যবিন্দু ডি, বি সি বাহুর মধ্যবিন্দু ই এবং এ সি বাহুর মধ্যবিন্দু এফ, ডিই ই এফ এবং ডি এফ যোগ করি। এবার প্রমাণ করতে হবে যে এই অংশটা লিখে দিবা, যে এই এফ বি কোণ বি ডি এ প্লাস কোণ ডি এফ ই প্লাস কোণ এফ ই বি প্লাস কোণ ই বি ডি সমান চার সমকোণ। এখানে আমাদের বাড়তি কোনো অঙ্কন নেই। এরপরে আমরা প্রমাণটা তোমাদের আমি লিখে দিচ্ছি, বিশেষ নির্বাচন যেহেতু আমি বুঝাই দিলাম তোমরা নিজেরা লিখতে পারবে, আর এখানে সরাসরি বিশেষ নির্বাচন এখান থেকেই তোমরা লিখবে। আর বিশেষ নির্বাচন যেহেতু চিত্র নির্ভর বর্ণনা, তোমরা এই যে বর্ণনাটি আছে এটা চিত্রের পাশে দেবে অথবা নিচে দেবে। হ্যাঁ, তাহলে আমরা প্রমাণটা শুরু করার সময় আমরা যে
ক্লাস সেভেনে পড়েছি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই উপাত্তটি আমরা এখন কাজে লাগাবো। তাহলে প্রমাণটা একটু দেখো কিভাবে আমরা প্রমাণটা করি। প্রথমে আমরা ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজতে নিয়ে শুরু করব। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে আমরা প্রমাণটা দেখো। প্রমাণ এই যে ত্রিভুজ BDEA, এই ত্রিভুজে আমরা কী পাই দেখো, কোণ এই BDE মানে এই অংশটা, আমি একটু অন্য কালিতে দেখাই দিই যেন তোমরা বুঝতে পারো, এইটা এইটা নিব আমরা, এই অংশ নিব আর এইটা নিব। তাহলে আমরা লিখলাম কি, কোণ BDE, BDE মানে এই অংশ, এবার তারপরে নিব প্লাস কোণ DEB প্লাস কোণ DBE সমান দুই সমকোণ, এটার নাম দিলাম আমি 1 নম্বর, কারণ কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 2 সমকোণ, এটা আমাদের 1 নম্বর ধাপ। এবার 2 নম্বর ধাপটা লক্ষ্য করো, এবার আমরা ত্রিভুজ ওইটা ওই পাশের ত্রিভুজটা নিব, এই যে ওই পাশের ত্রিভুজটা আমি এখান থেকে দেখাই, এই যে ত্রিভুজ DFEA, এই ত্রিভুজে আমরা কী কোণ পাই দেখো, এই কোণটা নিব, এই যে EDF প্লাস DEF প্লাস DFE সমান 2 সমকোণ। তাহলে এটার আমরা নাম দিব 2 নম্বর। এবার 1 আর 2 যোগ করব, যোগ করলে কী অবস্থা দাঁড়ায় দেখো, এই সমীকরণ 1 আর সমীকরণ 2 যোগ করব, তাহলে 1 যোগ 2। যোগ করার সময় আমরা একটা বিশেষ কৌশল অবলম্বন করব, এই যে এই দুইটা কোণ এক জায়গায় লিখবো, এই দুইটা কোণ এক জায়গায় লিখবো, সেটা কেমন দেখো, এই যে BDE, এই যে BDE প্লাস, এবার এ দেখো BDE প্লাস এই EDF, এই যে এই যে এই অংশটা এই EDF, তাহলে এই দুইটা আমার এক জায়গায় হয়ে গেল। এরপরে আমরা এবার এই পাশের দুইটা নিব, এই যে DEB প্লাস DEF, এটা নিলাম। এবার বাকি যে কোণ দুটো আমাদের রয়ে গেছে, এই DBE প্লাস এখানে আছে এই পাশের এই কোণটা, এই যে এটা DAP, DFE সমান এই 2 সমকোণ আর 2 সমকোণ, তাহলে 4 সমকোণ। এখন দেখো তো এই দুটা কোণ মিলে কী হয়, এই যে এই ডি কোণ, এই যে BDE, BDE মানে এই অংশটা, একটা আছে EDF, এই যে EDF মানে এই অংশটা, এই টোটাল মিলে আমরা কী লিখতে পারি, BDF। তাহলে এই দুটো মিলে লিখলাম আমরা এই BDF। এইবার আসো এই পাশের এই অংশটা দেখাই, DEB, DEB মানে এই অংশটা, এই যে এইটা, আর DEF, এই যে DEF, এটা মানে আমরা লিখতে পারি BEF, লিখে দিলাম BEF, এই দুটো হলো। আর যে দুটো আমাদের ছিল এই দুটো আমরা রেখে দিচ্ছি, এই যে BDB, এই যে DBE কোণ প্লাস আর একটা ছিল এই যে DFE কোণ, এই যে DFE কোণ সমান আমি পেয়ে গেলাম এই 4 সমকোণ। এখন দেখো আমাদের কি প্রমাণ করতে হবে সেটা হলো কি না, এই যে এখানে লক্ষ্য করো, এই যে BDF, এই যে BDF প্লাস DFE, এই যে DFE প্লাস FEB, এই যে FEB যেই কথা আর BEF একই কথা, এই যে BEF তাহলে একই কোণ হয়ে গেল, আর একটা আছে কত, EBD, এই যে EB
ডিজে কথা আর ডিবি একই কথাই যে আশা করছি এই খ নম্বরের এই প্রমাণটা তোমরা এখান থেকে সুন্দরভাবে বুঝতে পেরেছ। এরপরে তোমরা নিজেরাও নিজেদের মতো করে সুন্দর করে লিখতে পারবে বলে আমি প্রত্যাশা করছি। এরপরে আমরা গ নম্বর প্রশ্নটির উত্তর করব, সেখানে কি আসতে থাকো প্রমাণ করো যে ডিএফ সমান্তরাল বিসি এবং ডিএফ সমান হাফ বিসি। তাহলে এই প্রমাণটার জন্য আমরা একটু বাড়তি কাজ করব। দেখো এটা আমি মুছে দিচ্ছি, এই ছবি থেকেই আমি কাজ করব, এই জন্য এই ছবিটা আমার থাকছে, এই ছবি আমি আর মুছবো না। এখান থেকে আমার এই অংশটা লাগতেছে না, এইটা আমি মুছে দিলাম, এটা থাক। এখন দেখো এখানে আমরা কিছু বাড়তি অঙ্কন করব। বাড়তি অঙ্কন কি, এটাকে আমরা এদিকে বর্ধিত করব। এটা এফ ছিল, এই এফটা থাক এখানে। গ নম্বরের বাড়তি অঙ্কন আমি করছি, এটা দেখো ভালো করে বুঝে নিবা, এই যে এটা সমান করে বাড়াই নিবা, এটা এবার এইটার সমান করে এটা কেটে নিবা, এবার এটা যোগ করে দিবা। তাহলে আমরা কি বলবো, এই ডিএফকে জি পর্যন্ত বর্ধিত করি, যেন ডিএফ সমান এফ জি হয় আর সিজি যোগ করি। তাহলে এই অঙ্কনটুকু আমি দেখালাম, এবার আমি বিশেষ নির্বাচন বলে দিচ্ছি কীভাবে তোমরা বিশেষ নির্বাচন লিখবা। মনে করি ত্রিভুজ এ বি সি এর এ বি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু এফ। এবার প্রমাণ করতে হবে যে ডিএফ সমান্তরাল বিসি এবং ডিএফ সমান হাফ বিসি। তাহলে এই বিশেষ নির্বাচন নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, বিশেষ নির্বাচন আমি আর বললাম না বা লিখে বলে দিলাম, আমি লিখলাম না, তোমরা বিশেষ নির্বাচনটি লিখে নেবে। আর অঙ্কনটা আমি কেমনভাবে অঙ্কন করেছি সেটা বলে দিচ্ছি, এই ডিএফকে জি পর্যন্ত বর্ধিত করি, যেন ডিএফ সমান এফ জি হয় এবং সিজি যোগ করি। তাহলে আমাদের এই অঙ্কন এবং বিশেষ নির্বাচন আমি বলে দিছি, এই অনুসারে তোমরা লিখে ফেলবে। এখন আমি প্রমাণটা লিখে দিচ্ছি, প্রমাণ এই দুই ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করব। দেখো এই যে ত্রিভুজ এ ডি এফ ও ত্রিভুজ সি এফ জি এ কী কী সমান দেখো, আমরা পাই এ এফ সমান সি এফ, কারণ কি লিখবা এফ এসি এর মধ্যবিন্দু, এফ এসি এর মধ্যবিন্দু। আর একটা কি দেখো, ডি এফ সমান এফ জি, কারণ কি এটা অঙ্কন অনুসারে, কারণ এইভাবে আমরা আঁকাইছি। আর দেখো এই দুইটা কোন সমান, কিন্তু এইটা আর এইটা, সেটা কি এ এফ ডি কোণ সমান আমরা পাবো সি এফ জি কোণ, এরা কেন সমান, এরা বিপরীত কোণ। এখন দেখো তাহলে বাহু কোণ, বাহু উপপাদ্য অনুসারে আমরা কি বলতে পারি, সুতরাং ত্রিভুজ এ ডি এফ এই সর্বসম ত্রিভুজ সি এফ জি, কারণ কি এখানে বলবা বাহু কোন বাহু উপপাদ্য অনুসারে, যদি সর্বসম হয় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো। দেখো এই 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 কোণটা, এই কোণটা আর এই কোণটা সমান, সুতরাং এখান থেকে আমরা বলে দেব, অতএব এই যে ডি এ এফ কোণ সমান আমরা বলে দেব এফ সি জি কোণ, এফ সি জি কোণ। তাহলে এখন দেখো এই ডি এ ডি এ এফ কোণ যেই কথা, আর ডি এ সি কোণ কিন্তু সে একই কথা, আবার এফ সি এফ সি জি কোণ যেই কথা, আর এ সি জি কোণও সেই কথা। তাহলে আমরা সেটা লিখে ফেলি, বা এই বি এ সি কোণ সমান আমরা পেয়ে যাচ্ছি এই এ সি জি কোণ, কিন্তু এখানে কি দেখো এরা কি ধরনের কোণ, এখানে লক্ষ্য করো যদি আমরা এইভাবে এইভাবে একটু বিবেচনা করি, তাহলে দেখো দিন এই ছেদকের বিপরীত পাশে অবস্থিত কোণ না, দেখো এই এই যে এ বি আর এই সি জি হচ্ছে যে ছেদক সি জি, তার বিপরীত পাশে অবস্থিত, তাহলে এরা কী ধরনের কোণ, এরা হচ্ছে একান্তর কোণ, কিন্তু এই একান্তর কোণ দুটো সমান। তাহলে আমরা বলে দিতে পারবো যে এই এই বি এ সমান্তরাল সিজি,
অতএব এখান থেকে আমরা বলে দিব বিএ সমান্তরাল সিজি। কিন্তু দেখো এই এডি আর এই বিডি একই সরলরেখা অবস্থিত, সে এখান থেকে আমরা বলে দিতে পারি এই এই বিডি সমান্তরাল সিজি। এখন দেখো এই যে সর্বসম আমাদের ছিল, সর্বসম থেকে আমরা কি কি ডিসিশন দিতে পারি, যে এই এই আবার আর একটা পাই আমরা এডি সমান সিজি, এবং যে আমরা এখানে লিখি এই এইটাও তোমরা লিখে দিবা, এবং এই এডি সমান সিজি। এখন লক্ষ্য করো ডি বিন্দু হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, যদি ডি বিন্দু এ বি এর মধ্যবিন্দু হয় তাহলে যেহেতু এর এর নিচে আমরা লিখে দিবা যেহেতু এডি সমান সিজি, অতএব আমরা লিখে দিতে পারি বিডি সমান সিজি। কারণ কি ডি বিন্দু হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তাহলে এডি সমান বিডি, তাহলে আমরা পাশে লিখে দেবো, বলে দেবো যেহেতু এই এডি সমান বিডি, তাহলে আমরা এডির জায়গায় আসলে বিডি লিখলাম। এখন দেখো তো এই এ বি সি জি ডি চতুর্ভুজে, এখন বি সি জি ডি চতুর্ভুজে, চতুর্ভুজে আমরা কী পাচ্ছি এই বিডি সমান সি জি, এবং বিডি সমান্তরাল সি জি। যদি তাই হয় তাহলে আমরা কী বলতে পারি, যা যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল, দেখো সমান ও সমান্তরাল, সুতরাং আমরা বলে দেবো সুতরাং এই বি সি জি ডি একটি সামান্তরিক। কারণ কি যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে, তাহলে এখান থেকে আমরা বলে দেবো ডিজি সমান বি সি, এবং এই ডিজি সমান্তরাল বি সি। কিন্তু এই ডিজি সমান আমরা কী লিখতে পারি, বা এখান থেকে দেখো ডিজি সমান আমরা লিখতে পারি ডিএফ প্লাস এফ জি সমান আমি লিখতে পারি এখান থেকে এই বিসি। এখন দেখো আমাদের অঙ্কন অনুসারে ডিএফ আর এফ জি কী ছিল সমান, তাহলে এখানে আমি লিখলাম ডিএফ প্লাস ডিএফ সমান বিসি। কারণ কি পাশে বলে দিবা যেহেতু এই ডিএফ সমান এফ জি, তাহলে এখানে ডিএফ আর ডিএফ যোগ করলে কী হবে টু ডিএফ সমান বিসি, বা তাহলে ডিএফ সমান আমি কী পেয়ে গেলাম হাফ বিসি। হ্যাঁ তাহলে এখান থেকে কী, এখান দেখো এই যে সমান্তরাল পেয়ে গেছি আর এই সমান পেয়ে গেছি, এখন আমাদের এই যে সমান ও সমান্তরাল প্রমাণ করতে হবে। তো আশা করছি এই যে দুটো সমন্বয় করে তোমরা এবার নিজেরাই এই জ্যামিতিটি সুন্দরভাবে লিখে ফেলতে পারবে। তো শিক্ষার্থীরা আজকের এই ক্লাস থেকে আমি তোমাদেরকে মূলত তোমার অনুশীলনী 8.13 নম্বর যে জ্যামিতিটি ছিল সেটি বুঝাই দিলাম, আশা করছি এটি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। তা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।